গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মিড টার্ম সিলেবাসের যে গল্পগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে গল্পটি তোমাদের পাঠ্য অর্থাৎ পড়তে হবে সেই রাজর্ষি গল্প নিয়ে। দেখো, গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তো কবি সম্পর্কে বা লেখক সম্পর্কে বলার খুব একটা বেশি কিছু নেই, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা সকলেই জানো। তো আমি মূল উৎসটা সম্পর্কে আলোচনা করি। রাজর্ষি গল্পটা লেখা হয়েছিল আসলে ত্রিপুরার রাজ পরিবারের কাহিনীকে নিয়ে লেখা হয়েছিল এই রাজর্ষি গল্পটা। তো রাজর্ষি গল্পটি আসলে নেওয়া হয়েছে একটি উপন্যাস থেকে, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস রাজর্ষি বলে একটি উপন্যাস আছে, সেই উপন্যাসেরই কিছুটা অংশ তোমাদের পাঠ্য। এবার আমরা মূল গল্পটির আলোচনায় আসি। দেখো, গল্পের শুরুতেই আছে যে মহারাজা গম্ভীর স্বরে বললেন, নক্ষত্র, আজ অপরাহ্নে গোমতীর তীরে নির্জন অরণ্যে আমরা দুইজনে বেড়াইতে যাইব। এখানে মহারাজা হচ্ছে ত্রিপুরার রাজা, বিখ্যাত রাজা গোবিন্দমাণিক্য এবং তার ভাই নক্ষত্র রায়। তো গোবিন্দমাণিক্য তার ভাই নক্ষত্র রায়কে বলল যে আজ বিকেলবেলা, অপরাহ্নে মানে বিকেলবেলা, আমরা গোমতী নদীর তীরে একটি নির্জন অরণ্য রয়েছে, সেখানে আমরা বেড়াতে যাইব। রাজার এই আদেশবাণীর বিরুদ্ধে নক্ষত্রের মুখে কথা সরিল না, অর্থাৎ তার দাদা অর্থাৎ রাজা গোবিন্দমাণিক্যের এই আদেশ শুনে নক্ষত্র তার মুখের কথা শুনল না, অর্থাৎ কিছু বলতে পারল না, সে চুপচাপ শুনল। কিন্তু সংশয়ে ও আশঙ্কায় তার মন আকুল হইয়া উঠিল যে রাজা দাদা কেন এই বিকেলবেলা সন্ধ্যের সময় বন নির্জন অরণ্যে ঘুরতে যাওয়ার কথা বলল বা বেড়াতে যাওয়ার কথা বলল। তার মনে হইতে লাগিল যে মহারাজা এতক্ষণ নীরবে দুই চক্ষু তাহার ওই মনের দিকে নিবিষ্ট করিয়া বসিয়াছিলেন। সেখানে অন্ধকার গর্তের যে ভাবনাগুলো কীটের মতো কিলবিল করতেছিল সেগুলি যেন সহসা আলো দেখিয়া অস্থির হইয়া বাহির হইয়া পড়িয়াছে। অর্থাৎ তার মনের ভিতরে যে ভাবনাগুলো, যে দাদা কেন এই নির্জন অরণ্যে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যেতে বললো, সেই ভাবনাগুলো যেন দাদার সামনে প্রকাশ হয়ে পড়ছে। ভয়ে ভয়ে নক্ষত্র রায় রাজার মুখের দিকে একবার চাইলেন, অর্থাৎ তার দাদার দিকে। দেখিলেন তার মুখে একটা বিষণ্ণ শান্তির ভাব, সেখানে রোষের রেখামাত্র নেই, অর্থাৎ কোনো রাগের কোনো রেখামাত্র নেই। মানব হৃদয়ের কঠিন নিষ্ঠুরতা দেখিয়া কেবল সুগভীর শোক তার হৃদয়ে বিরাজ করিতেছিল। অর্থাৎ রাজা গোবিন্দমাণিক্যের মনে শুধুমাত্র একটা শোকের ভাব নক্ষত্র রায় দেখতে পেল, অর্থাৎ দুঃখের ভাব। বেলা পড়িয়া আসিল, তখন মেঘ করিয়া আছে। নক্ষত্র রায়কে সঙ্গ লইয়া মহারাজা পদব্রেজে অরণ্যের দিকে চললেন, অর্থাৎ পায়ে হেঁটেই মহারাজা গোবিন্দমাণিক্য এবং তার ভাইকে সঙ্গে নিয়ে অরণ্যের দিকে এগিয়ে চলল। এখনও সন্ধ্যা হইতে বিলম্ব আছে, অর্থাৎ দেরি আছে, কিন্তু মেঘের অন্ধকারে সন্ধ্যা বলিয়া ভ্রম হচ্ছে, অর্থাৎ আকাশ মেঘে ঢাকা ছিল বলে মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে আসছে। কাকেরা অরণ্যের মধ্যে ফিরিয়া আসিয়া অবিশ্রাম চিৎকার করিতেছে, অর্থাৎ কী ঢুকলো, সেই অরণ্যের ভেতরে ঢুকে নক্ষত্ররায় দেখতে পেল, নক্ষত্ররায় এবং তার দাদা, যে কাকেরা সেই অরণ্যের মধ্যে ঢুকে চিৎকার করে যাচ্ছে, আর দু একটা চিল এখনও আকাশে সাঁতার দিতেছে, অর্থাৎ আকাশে দু একটা চিল এখনও উঠছে। দুই ভাই যখন নির্জন বনের মধ্যে প্রবেশ করলেন, তখন নক্ষত্ররায়ের গা ছমছম করতে লাগলো, বড় বড় প্রাচীন গাছ জটলা করিয়া দাঁড়াইয়া আছে, অর্থাৎ অরণ্যের মাঝে যেটা দেখতে পেল যে অনেক বড় বড় প্রাচীন গাছ যেন একসঙ্গে জোর বেঁধে দাঁড়িয়ে আছে। তাহারা একটি কথা কহে না, কিন্তু স্থির হইয়া যেন কীটের পদ শব্দটুকু পর্যন্ত শোনে, তাহারা কেবল নিজের ছায়ার দিকে এবং নিজের অন্ধকারের দিকে চাহিয়া থাকে। অরণ্যের সেই জটিল রহস্যের ভিতরে পদক্ষেপ করিতে নক্ষত্ররায়ের পা যেন আর ওঠে না, অর্থাৎ নক্ষত্ররায়ের আর এই অরণ্যের নির্জন অরণ্যের মধ্যে এগিয়ে যেতে আর ইচ্ছে করছে না। চারিদিকের সুকবির নিস্তব্ধতার ভ্রুকটি দেখিয়া হৃৎকম্প উপস্থিত হইতে লাগিল, অর্থাৎ এই নির্জন অরণ্যে শুধুমাত্র দুজন, সেই অবস্থায় তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠতে লাগল। নক্ষত্রের অত্যন্ত সন্দেহ ভয় জন্মাইল যে রাজা এই সন্ধ্যাকালে এই পৃথিবীর অন্তরাল দিয়ে তাহাকে কোথায় লইয়া যাইতেছেন, অর্থাৎ তার দাদা কি কারণে কোথায় তাকে নিয়ে যাচ্ছে এই নির্জন অরণ্যে, সে কিছু বুঝতে পারল না। নিশ্চয় মনে করলেন যে রাজার কাছে ধরা পড়িয়াছেন এবং গুরুতর শাস্তি দেবার জন্যই রাজা তাকে এই অরণ্যের মধ্যে আনিয়ে ফেলেছে। নক্ষত্রায় কী বুঝলো যে রাজা, ও হয়তো এমন কিছু কাজ করেছে যেটা তার দাদা অর্থাৎ রাজা গোবিন্দমাণিক্য বুঝতে পেরেছে এবং সেটা বুঝিয়ে তাকে গুরুতর শাস্তি দেবার জন্যই এই অরণ্যের মাঝখানে নিয়ে আসছে। নক্ষত্ররায় ঊর্ধ্বশ্বাসে পলাইতে পারিলে বাঁচে, কিন্তু কে যেন তার হাত পা বেঁধে টানিয়া লইতেছে, কিছুতেই আর পরিত্রাণ নাই, অর্থাৎ কে যেন তাকে টেনে টেনে জোর করে নিয়ে যাচ্ছে, সেটা থেকে মুক্তি নেই।
অরণ্যের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা এবং সেখানে একটা জলাশয়ের মতন আছে এবং বর্ষাকালে তাহা জলে পরিপূর্ণ থাকে। সেই জলাশয়ের ধারে সহসা ফিরিয়া দাঁড়াইয়া রাজা বলিলেন, দাঁড়াও। অর্থাৎ সেই জলাশয়ের মাছ পাশে এসেই গোবিন্দমাণিক্য তার ভাইকে বলল যে দাঁড়াও। নক্ষত্ররায় চমকিয়া দাঁড়াইলেন, মনে হইল যে রাজার আদেশ শুনিয়া সেই মুহূর্তের কালের স্রোত যেন বন্ধ হইল, সেই মুহূর্তে যেন অরণ্যের বৃক্ষগুলি যে যেখানে ছিল ঝুঁকিয়া দাঁড়াইল, নিচ হইতে ধরণী এবং উপর হইতে আকাশ যেন তার নিঃশ্বাস বন্ধ করে চাহিয়া রইল। কাকের কোলাহল থামিয়া গিয়াছে, বনের মধ্যে যেন একটা শব্দও নেই। এটা কার মনে হলো? নক্ষত্ররায়ের মনে হলো যখন তার দাদা বললো যে দাঁড়াও। এ কথা শুনে মনে হলো যে চারি পৃথিবীর সব কিছু যেন চুপচাপ দাঁড়িয়ে পড়েছে, শুধুমাত্র দাঁড়াও শব্দটাই যেন গম গম করতে লাগলো। সেই দাঁড়াও শব্দ যেন তড়িৎ প্রবাহের মতন বৃক্ষ হইতে বৃক্ষান্তরে শাখা হইতে প্রশাখায় প্রভাবিত হইতে লাগিল এবং অরণ্যের প্রত্যেক পাতাটা যেন সেই শব্দের কম্পনে রিড়ি করতে লাগলো। নক্ষত্র রায়ও যেন গাছের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইলেন। অর্থাৎ দাদার এই কথা শুনে ওর মনে হলো পৃথিবীর সব কিছু যেন চুপচাপ হয়ে গেছে, শুধুমাত্র সেই দাঁড়াও শব্দটা গাছ থেকে গাছে, গাছের ডাল থেকে আরেকটা ডালে ছড়িয়ে পড়ছে। রাজা তখন নক্ষত্ররায়ের মুখের দিকে মর্মভীতি স্থির দৃষ্টি স্থাপিত করিয়া প্রশান্ত গভীর স্বরে ধীরে ধীরে কহিলেন, অর্থাৎ গোবিন্দমাণিক্য তার ভাই নক্ষত্ররায়ের দিকে তাকিয়ে বললেন, নক্ষত্র তুমি আমাকে মারিতে চাও? নক্ষত্র বজ্রাহতের মতো দাঁড়াইয়া রহিলেন, উত্তর দিবার চেষ্টাও করিতে পারিলেন না। এইটুকুই আজকে আমরা পড়লাম, গল্পের শেষ অংশটুকু আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। এবার এই গল্পের যতটুকু আলোচনা হলো তার কোশ্চেন আনসার প্লাস ওয়ার্কশিট এবং কিছু কি নোটসে অর্থ বিপরীত শব্দ দেওয়া আছে, যেগুলি তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। ধন্যবাদ।